किरचपर सूत्रावली और वैद्युतिक परिमाप समूह এই অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় মিটার ব্রিজ। মিটার ব্রিজের মধ্যে আছে ভূমিকা, ভূমিকায় আছে মিটার ব্রিজে হুইস্টন ব্রিজের বর্তনী ও কার্যনীতির প্রয়োগ, তড়িৎ প্রবাহের দিক পরিবর্তনে কমিউটেটরের ভূমিকা। হুইস্টন ব্রিজের বর্তনীর ন্যায় মিটার ব্রিজ যন্ত্রে বর্তনীর সংযোগ, মিটার ব্রিজের গঠনচিত্র বর্ণনা ও কার্যনীতির ব্যাখ্যা। আলোচনা এক, মিটার ব্রিজের এক মিটার তারের উপাদানের বৈশিষ্ট্য। আলোচনা দুই, প্রবাহের দিক পরিবর্তন করে নিষ্পন্ন বিন্দুর পাঠ নেওয়ার কারণ। আলোচনা থ্রি, মিটার ব্রিজের প্রান্তিক ত্রুটি কী এবং ইহার মান নির্ণয় পদ্ধতি। আলোচনা ফোর, নিষ্পন্ন বিন্দুর কোন অবস্থানে পাঠে ত্রুটি কম হয়। আর কে জে ফিজিক্স টাচ আই রজতকান্তি জানা। মিটার ব্রিজ, মিটার ব্রিজটা হুইস্টন ব্রিজের নীতির পর প্রতিষ্ঠিত, বা হুইস্টন ব্রিজের ব্যবহারিক প্রয়োগ হচ্ছে মিটার ব্রিজ। হুইস্টন ব্রিজের সার্কিটটা এরকম, এই চতুর্ভুজের মতো বাহুতে পি কিউ আর এক্স আছে, কিন্তু যন্ত্রে একটু চেঞ্জ আছে। পি কিউকে ওপরে ছিল, সেটাকে নিচে করে দেওয়া হয়েছে, আর এক্সকে ওপরে করে দেওয়া হয়েছে। তার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা এখানে দিলাম, কিন্তু কন্ডিশনটা একই থাকছে। পি বাই কিউ সমান আর বাই এক্স, বাম দিক বাই ডান দিক সমান এদিকের বাম দিক বাই ডান দিক। তা প্রবাহের অভিমুখটাকে বদলানোর জন্য এখানে একটা ব্যাটারিটাকে কমিউটেটর সিস্টেমের মাধ্যমে দিতে হয়। তাহলে কমিউটেটরটা একটু বোঝানো যাক, কী করে প্রবাহ উল্টো দিকে হচ্ছে। ধরো এই অংশের সঙ্গে এই অংশটা কানেক্ট করলাম, তাহলে এখন কারেন্টটা সার্কিটে কোন দিক থেকে কোন দিকে যাবে? পজিটিভ থেকে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে, তার মানে এখন কারেন্টের অভিমুখ এই দিকে হচ্ছে। এবার ওখানে দুভাগ হয়ে এরকম করে এই দিক দিয়ে আবার প্রবেশ করবে। এবার যদি আমরা এই কানেকশানটা অফ করে দিয়ে বিপরীত দিকে দুটো নবে আমরা চাবি দিলাম, এখানে কানেক্ট করলাম, এখানে কানেক্ট করলাম, এখন কারেন্টটা কোন দিকে হবে? এখন দেখো পজিটিভ থেকে এই তার দিয়ে গিয়ে এদিক দিয়ে যাচ্ছে, তাহলে এখন কারেন্টের অভিমুখ এই দিকে হচ্ছে। আবার এটা দুভাগ হয়ে আবার যুক্ত হয়ে এই দিকে হবে, তাহলে আগে সার্কিটে কারেন্টটা ছিল এদিক দিয়ে, এখন কারেন্টের কমিউটেটরটা ঘুরিয়ে দিলেই কারেন্ট এখন এদিক দিয়ে যাচ্ছে। এইভাবে কমিউটেটর সিস্টেমের মাধ্যমে আমরা কী করতে পারি? প্রবাহ মাত্রার অভিমুখ বদলাতে পারি। এবার যন্ত্রের বর্ণনায় আসি। সার্কিটের সঙ্গে মিলিয়ে দেখো পুরো হুইস্টন ব্রিজের সার্কিট যা, এটারও সার্কিট তা। এখানে একটা কাঠের পাটাতনের উপর এক মিটার একটা তার থাকে। এই তারটা জার্মান সিলভার অথবা ম্যাঙ্গানিন এদের হয়, এরা সংকর ধাতু, কপার নিকেল এগুলো দিয়ে তৈরি হয়। জার্মান সিলভারের ক্ষেত্রে জিঙ্কটা এক্সট্রা থাকে কপার নিকেলের সঙ্গে। এদের কি হয়, এদের রোধটা বেশি হয় এবং এদের উষ্ণতা গুণাঙ্কের মান খুব কম হয়। উষ্ণতার পরিবর্তনে রোধের পরিবর্তনটা খুব একটা হয় না বলেই এই ধরনের সংকর ধাতু ব্যবহার করা হয়। এখানে তামার তারটা কেন ব্যবহার করা হয় না? 0.5 মিলিমিটার ব্যাসের যদি আমরা তামার তার নিই, প্রায় এক মিটারের রোধটা দাঁড়ায় প্রায় 0.1 ওহম, খুব কম রোধ। আর ওই একই প্রস্তচ্ছেদের আমরা যদি ওই সংকর ধাতু ম্যাঙ্গানিন যদি নিই, তার রোধ প্রায় 2 ওহমের কাছাকাছি হয়, মানে 0.1 তুলনায় প্রায় 20 গুণ বেশি। সেই জন্য এই তামার তার ব্যবহার করি না, ম্যাঙ্গানিন বা জার্মান সিলভার বা কনস্ট্যান্ট টান এইগুলোকে ব্যবহার করা হয়। এবার এটাকে মিটার ব্রিজ নাম দেওয়া হয়েছে কেন? এই যে এই তারটা এক মিটার বলেই এটাকে বলা হচ্ছে মিটার ব্রিজ। এখানে একটা স্কেল থাকবে, যেই স্কেল থেকে আমরা কত দৈর্ঘ্যে নিষ্পন্ন বিন্দু পাওয়া যাচ্ছে সেটা আমরা পেতে পারি। এবার দেখি সার্কিট অনুযায়ী কীভাবে এখানটায় জয়েন করা যায়। বাইরে থেকে ব্যাটারি দিতে হবে, ব্যাটারিটা কোন কোন বিন্দুতে আছে? এআরসি বিন্দুতে, এখানেও দেখো এআরসি বিন্দুতে ব্যাটারি আছে। এবার বাইরে থেকে কী করতে হয়, গ্যালভানোমিটার একটা যুক্ত করতে হবে। গ্যালভানোমিটার দুটো তার বিআরডি বিন্দুতে আছে, দেখো বিআরডি বিন্দুর মধ্যে গ্যালভানোমিটারটা যুক্ত করা আছে। এবার বাইরে থেকে একটা রোধ বাক্স দেওয়া হয়, আর একটা আননোন রেজিস্ট্যান্স যেটার মান আমাদের বের করতে হবে
সেটা দেখো এডির মধ্যে এ আর ডি এর মধ্যে আর রুদ্রা আছে। এবার আননোন রুদ্রা কার মধ্যে আছে? সি এবং ডি এর মধ্যে। এই আননোন রুদ্রা যুক্ত করা আছে সি এবং ডি এর মধ্যে যুক্ত করা আছে। এবার পিটা এ আর বি এর মধ্যে, তাহলে পি রোধটা এ এবং বি এর মধ্যে। পি রোধ বলতে এখানে ওই তারের রোধটাই হচ্ছে পি এর রোধ। এবার বি থেকে সি, এটা হচ্ছে কিউর রোধ। পি আর সি এর মধ্যে কিউ রোধটা আছে। এবার নিষ্পন্দ বিন্দু নির্ণয় করব। এই রোধ বাক্সের রোধ আর এর রোধ প্রায় কাছাকাছি রাখতে হবে, কারণ আমরা জানি পি বাই কিউ সমান আর বাই এক্স। এদের মানগুলো প্রায় সমমানের হলেই তবে কি হয়, তবেই হচ্ছে ব্রিজটা সুবিধি হয়। রোধটা প্রায় কাছাকাছি আনার জন্য কি কিন্তু এই রোধ বাক্সের রোধটাকে পরিবর্তন করতে হবে। এই রোধ বাক্সের রোধের অনুপাতটা থাকে 1:2:2:2:5 অনুপাতে থাকে। মানে 1 ওহম, 2 ওহমের দুটা, 5 ওহমের একটা, 4টে, আর 4টে হচ্ছে 10 ওহম, 20 ওহমের দুটা আর 50 ওহমের একটা। এই 8টা রোধের সাহায্যে আমরা কত থেকে কত তুলতে পারব? 1 ওহম থেকে 110 ওহম পর্যন্ত যে কোনো মানের রোধ পূর্ণ সংখ্যায় পাওয়া যাবে। এটাই হচ্ছে এই অনুপাতে রাখার একটা সুবিধা। তা এখানকার রোধটাকে পরিবর্তন করে করে আমাদের নিষ্পন্ন বিন্দুটা আনতে হবে ঠিক মাঝামাঝি জায়গায়, মানে 50-এর আশেপাশে, 50 থেকে একটু কম, 50 থেকে একটু বেশি। ওখানে যদি আমরা নিষ্পন্ন বিন্দু পাই তাহলে মোটামুটি এই দুটো রোধের মানটা প্রায় সমান থাকবে এবং ব্রিজটা খুব সুবিধি হবে। সেই নিষ্পন্ন বিন্দু যখন পাবো তখন আমাদের কি শর্তটা, পি বাই কিউ সমান হচ্ছে আর বাই এক্স। এবার পি আর কিউর মানটা আমরা কোথা থেকে পাবো? এই দৈর্ঘ্য থেকে পাবো। এখানে যে একটা স্কেল আছে সেখান থেকে দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্যের অনুপাতটা, এটা যেহেতু অনুপাত, দৈর্ঘ্যের অনুপাতটা যা এদের রোধের অনুপাতটাও তাই হবে। এটা যদি L1 দৈর্ঘ্যের নিষ্পন্ন বিন্দু পাই, বাকিটা তাহলে কত হবে? এটা 1 মিটার তার, মানে 100 সেন্টিমিটার তার, তাহলে বাকিটা হবে 100 - L1। পি এর রোধটা কত হবে তাহলে? L1 ইন্টু সিগমা। যদি আমরা প্রতি একক দৈর্ঘ্যের রোধটাকে সিগমা ধরে নিই, তাহলে কিউর রোধটা কত হবে? দৈর্ঘ্যটা হচ্ছে 100 - L1, এটার সঙ্গে এবার প্রতি একক দৈর্ঘ্যের রোধটা গুণ করে দাও, সমান আর বাই এক্স। এই সিগমা সিগমা কেটে যায়, কেটে গিয়ে কী থাকলো? দৈর্ঘ্যের অনুপাতই থাকলো। এবার দেখো প্র্যাকটিক্যালি আমরা এখানে রোধ বাক্সে রোধটাকে তুলে এখানে আমরা মাঝামাঝি জায়গায় একটা নিষ্পন্ন বিন্দু এনেছিলাম, তার মানে এই রোধ বাক্সের রোধটা আমাদের জানা আছে। তাহলে এই মানটাও জানা, L1-এর মানটা আমরা স্কেল থেকে পেয়ে যাচ্ছি এটাও জানা, L1 জানা মানে 100 - L1টাও, এটারও মান জানা। শুধু আননোন কে থেকে গেল? X থেকে গেল। এখান থেকে আমরা কী করতে পারি? X এর মানটা নির্ণয় করতে পারি। তাহলে X সমান কি? X সমান R হোল ইন্টু 100 - L1 বাই L1। এই মানগুলো দিয়েই আমরা এখানকার যে আননোন রেজিস্ট্যান্স যার রোধটা আমাদের জানা ছিল না সেই রোধটা আমরা বের করে ফেলতে পারি। এইভাবে হুইস্টন ব্রিজের কার্যনীতিটাকে কাজে লাগিয়ে মিটার ব্রিজের সাহায্যে আমরা কী করতে পারি? আননোন রোধ নির্ণয় করতে পারি। এটা যদি একটা তার হয়, এই তারের উপাদানের রোধাঙ্ক কত হবে সেটা বের করে ফেলতে পারি। সেটা ফর্মুলাটা হচ্ছে রোধ সমান হচ্ছে ρ L/A, এটা দৈর্ঘ্য কতটা দৈর্ঘ্য নিয়েছি, প্রস্থচ্ছেদ বলতে এই তারের ক্ষেত্রফল ব্যাস নির্ণয় করে πr² দিয়ে আমরা এর মানটা পেয়ে যেতে পারি। তাহলে এখানে সেই মানটা বসিয়েও আমরা কী করতে পারি? রোধাঙ্কের রাশিমালাটাও নির্ণয় করতে পারি এই মিটার ব্রিজের সাহায্যে। 1 নম্বর আলোচনা আগেই আলোচিত হয়েছে, এটা উপাদানটা কী নেব। সাধারণ ধাতু নিলে তাদের রোধটা খুব কম হয় আগেই বলেছিলাম, সেই জন্য আমরা কী করেছি, একটা সংকর ধাতু ইউজ করেছি, ম্যাঙ্গানিন অথবা কনস্ট্যান্টান অথবা জার্মান সিলভার, এইগুলো ইউজ করা হয়েছে। এই সংকর ধাতু ব্যবহার করার ফলে কী হয়, এদের রোধটা বেশি হয় আর উষ্ণতা গুণাঙ্কের মানটা কম হয়। উষ্ণতার পরিবর্তনে রোধের পরিবর্তন কম হবে, আর রোধ বেশি হলে এই যন্ত্রটা কত সুবিধি হবে। এই গেল উপাদান সম্পর্কে। 2 নম্বর আলোচনা ক্রিয়া আছে,
যে যখনই কোনো একটা সংযোগস্থলের মধ্য দিয়ে দুটো ধাতুর আলাদা দুটো ধাতুর সংযোগস্থলের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় তখন তার একটা সংযোগ বিন্দুতে তাপের উদ্ভব হয় আরেকটাতে তাপের শোষণ ঘটে সেটাকে বলে পেলটিয়ার ক্রিয়া। এটা ধরো কপারের পাত, এটা যদি লোহার পাত, দুটো যদি আলাদা পাত হয় এদের মধ্য দিয়ে যদি আমরা কারেন্ট পাঠাই তার একটা বিন্দুতে কী হবে তাপের উদ্ভব হবে আরেকটা বিন্দুতে তাপের শোষণ হবে। তাহলে এখানেও কি আছে এই মিটার এক মিটার তারের এই প্রান্তে এইগুলো তামার পাত, তামার পাত আছে। তারপরে এখানে যে ঝালাই করা হয় সংকর ধাতু দিয়ে সেই ঝালাই করা ধাতুটাও আছে, সংকর ধাতু আছে। তার ফলে কি হচ্ছে এটা আলাদা আলাদা ধাতুর একটা সংযোগস্থলে এই দুটো। তার ফলে এর মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে একদিকে যখন কারেন্ট যাচ্ছে তখন একটা বিন্দুতে তাপের উদ্ভব হবে আর একটা বিন্দুতে তাপের শোষণ হবে। তাহলে এখানে একটা তাপীয় অসাম্যই তারটা থাকবে, তার ফলে এতে রোধটা সুষম হবে না, রিডিংটাও ঠিক মতো আমরা পাবো না। সেই জন্য কী করতে হয় একবার প্রবাহটাকে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিলে কী হবে যে জায়গাটা তাপের উদ্ভব হচ্ছিল সেখানটা তাপের শোষণ হবে, যে জায়গায় তাপের শোষণ হচ্ছিল সেখানে তাপের উদ্ভব হবে। ফলে একদিকের প্রবাহে যে দৈর্ঘ্যের নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে বিপরীত দিকের প্রবাহে অন্য দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে। এই দুই নিষ্পন্দ বিন্দুর দৈর্ঘ্যের গড় দৈর্ঘ্যকে কার্যকর নিষ্পন্দ বিন্দুর দৈর্ঘ্য হিসাবে ধরতে হবে। সেই জন্যই এখানে একটা কমিউটেটার ব্যবস্থা করা আছে, বারবার ব্যাটারি না খুলেই আমরা কমিউটেটারকে চেঞ্জ করলেই আমাদের কীভাবে প্রবাহটাকে চেঞ্জ করতে পারবো। পেলটিয়ার ক্রিয়ার দরুন যে ত্রুটিটা সেটাকে এলিমিনেট করার জন্য কী করতে হবে প্রবাহ মাত্রার অভিমুখটাকে বদলাতে হবে। সম ও বিপরীত প্রবাহে দুটি নিষ্পন্দ বিন্দুর পাড় নিয়ে তাদের গড় নিয়ে ওই ত্রুটিটা দূর করা হচ্ছে। এবার তিন নম্বর আলোচনা হচ্ছে প্রান্তিক ত্রুটিটা কী জিনিস। তিনটা কারণে প্রান্তিক ত্রুটি হতে পারে। এক হচ্ছে এইখানে যে আমরা ধাতুটা ব্যবহার করছি তামার, এখানটায় কী হবে তামার কিছুটা রোধ কাজ করবে। আরেকটা কারণ এখানে যে সংকর ধাতু ঝালাই আছে জায়গায় সেই সংকর ধাতুর দরুন তার একটা রোধ কাজ করবে। আরেকটা কারণ প্রান্তিক ত্রুটির সেটা হচ্ছে এখানে যে স্কেলটা দেওয়া হয়ে আছে সেই স্কেলটা যেখানে জিরো দাগ ঠিক সংযোগ বিন্দুটা সেখানে নাও হতে পারে, আবার যেখানে একশো দাগ সেখানেও সংযোগ বিন্দুটা ঠিক একশো দাগে নাও থাকতে পারে। তার ফলে কী হবে এই তারের দু প্রান্তের দুটি রোধ কাজ করে যাবে, সেটাকেই বলা হবে প্রান্তিক ত্রুটি। যেহেতু এটা দৈর্ঘ্য সুবিধার্থে আমরা দৈর্ঘ্যের একক দিয়ে ওই ত্রুটিটাকে প্রকাশ করি। যে এই পি বাহুর বা এল ওয়ান দৈর্ঘ্যের এদিকটা একটা রোধ কাজ করছে সেটা মনে করি ল্যামডা ওয়ান সেন্টিমিটার ত্রুটি কাজ করছে, মানে ল্যামডা ওয়ান সেন্টিমিটার দৈর্ঘ্যের যে রোধ সেটাই এখানে কাজ করছে। এখানে যে প্রান্তীয় রোধটা কাজ করছে সেটা ল্যামডা টু ধরে নিলাম। এবার এইটার মান আমরা কীভাবে বের করব স্পন্দবিন্দু অবস্থায়। আর বাই এক সমান মানে এদিকের বাম দিক বাই ডান দিক সমান এদিকেরও বাম দিক বাই ডান দিক হবে। কী হবে নিষ্পন্দ এল ওয়ান দৈর্ঘ্যে পাওয়া গেলে এল ওয়ান বাই একশো মাইনাস এল ওয়ান হবে। কিন্তু আমরা কী বললাম এই প্রান্তে একটা ল্যামডা ওয়ান ত্রুটি কাজ করছে, তাহলে এখানটায় আমরা ল্যামডা ওয়ান দিলাম। আর এই প্রান্তে কী রোধ ত্রুটিটা কাজ করছে ল্যামডা টু সেন্টিমিটারের রোধটা এখানে কাজ করছে। এবার ওই একই দুটো রোধটাকে এবার ঘুরিয়ে দেব, এদিকটায় এক্স থাকবে এদিকটায় আর থাকবে। এই দুটোর মান আমাদের জানা, এখানে কত ওহম দিলাম এখানে কত ওহম দিলাম এটা কিন্তু এখন আননোন নয়, এই দুটো রোধই আমাদের জানা থাকবে। এবার আমি শুধু ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিলে কী হবে নিষ্পন্দ বিন্দুর অবস্থান বদলে যাবে। তা আমি ঘুরিয়ে তাহলে এদিকে বাম দিকের রোধ বাই ডান দিকের রোধ মানে এক্স বাই আর সমান হবে, এখন আর ওই জায়গায় পাবো না আগের জায়গায় পাবো না, মনে করো অন্য একটা জায়গায় আমি নিষ্পন্দ পেলাম, আগেরটায় এল ওয়ান দৈর্ঘ্যে ছিল এখন মনে করো এল টু দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু পেলাম, তাহলে এখানটায় এল টু বসাও প্লাস ওই প্রান্তের প্রান্তীয় রোধটা ল্যামডা ওয়ান বাই এটা হবে একশো মাইনাস এল টু বাকি দৈর্ঘ্যটা,
তার সঙ্গে যে ত্রুটিটা আছে সেটা হচ্ছে ল্যামডা টু। এবার এই দুটো ইকুয়েশন থেকে দেখো এই দুটোর মান জানা, নিষ্পন্দবিন্দু কোথায় হয়েছে সেটা জানা, তাহলে এই ইকুয়েশনে কে কে আনল, ল্যামডা ওয়ান ও ল্যামডা টু। আর এই ইকুয়েশনেও দেখো আমি ঘুরিয়ে দিয়েছি, ঘুরিয়ে দিলেও কী হবে, এইটার এইটার মান আমাদের জানা, সেই রোধ সেই একই রোধটাকেই ঘুরিয়ে দিয়েছি, এই দুটো রোধ জানা এবং এই নিষ্পন্দবিন্দু কত আমরা স্কেল থেকেই পাবো, তাহলে এখানেও আননোন হচ্ছে ল্যামডা ওয়ান ও ল্যামডা টু। তাহলে দুটো আননোনের জন্য দুটো ইকুয়েশন দরকার, তাহলে ল্যামডা ওয়ান ল্যামডা টু এই দুটো ইকুয়েশন দুটো আননোনের জন্য এখানে একটা সমীকরণ পেলাম, এখানে একটা সমীকরণ পাবো। এবার সেই দুটো সমীকরণকে সমাধান করলেই আমরা কী পেয়ে যাব, ল্যামডা ওয়ান কত সেটা আমরা সংখ্যায় পেয়ে যাব আর ল্যামডা টু কত সেটাও আমরা সংখ্যায় পেয়ে যাব। এইভাবে আমরা কী করতে পারি, প্রান্তীয় রোধ কত দুপাশে দুটা কত প্রান্তীয় রোধ হবে সেটা সেন্টিমিটার এককে পেয়ে যেতে পারি। চার নম্বর আলোচনা, নিষ্পন্দবিন্দুর অবস্থানটা কী হওয়া উচিত, নিষ্পন্দবিন্দুটা কোথায় নিলে ব্রিজটা সুবিধি হবে, যখন এদের রোধগুলো প্রায় সমান মানের হবে, তার মানে এটা মাঝামাঝি জায়গায় পঞ্চাশের কাছাকাছি যদি নিষ্পন্দ হয় তাহলেই আমরা কী করতে পারব, ব্রিজটাকে সুবিধি করতে পারব। সেই জন্য প্রথমেই আমাদের এই কাজটা করতে হয়, ধরো আমার খুব কম একবারে বাম দিকের দিকে কী হয়েছে নিষ্পন্দবিন্দু পেয়েছি, দশে বা পনেরোয় পেয়েছি, তো মাঝামাঝি নয়, তাহলে কী করতে হবে, এই দিকের রোধ বা এদিকের রোধ সমান তো এদিকের রোধ বা এদিকের রোধ, নিশ্চয়ই তাহলে এদিকের রোধটা যেহেতু এখানে আমার পনেরো বা দশের দিকে নিষ্পন্দ এসেছে তার মানে এই দিকের রোধটা কম, এই দিকের রোধ কম হওয়া মানে এই রোধটাও কম, তখন আমাকে কী করতে হবে রোধটা বাড়াতে হয়। আর যদি দেখা যায় অনেক দূরে হচ্ছে আশি নব্বইয়ের দিকে নিষ্পন্দ হচ্ছে তার মানে এই পাশের রোধটা তখন বেশি, তখন এই দিকের রোধটাকে কমিয়ে কমিয়ে আমাকে নিষ্পন্দবিন্দু কোথায় আনতে হবে, পঞ্চাশের কাছাকাছি, পঞ্চাশ থেকে কিছুটা কম পঞ্চাশ থেকে কিছুটা বেশি বা দশ প্লাস মাইনাস দশ যদি ধরি, তাহলে স্পন্দবিন্দুটা রাখলে রেজাল্টটা ভালো আসবে, ত্রুটিটা কম হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।